Class 3 English Model Activity Task given by West Bengal Board of Secondary Education. Okay, Activity 1, fill in the blanks with words from the list given below. One is extra. মানে নিচের লিস্ট থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলো ভরাট করতে হবে। প্রথমটা, আ পিকক হ্যাজ ড্যাশ ফেদার্স, একটা ময়ূরের আছে ড্যাশ পালক। কি হবে? কালারফুল, রঙিন, একটা ময়ূরের রঙিন পালক আছে। দ্য লিটল বয় ক্যানট ক্যারি দ্য ড্যাশ বক্স, ছোট ছেলেটা ড্যাশ বাক্স বহন করতে পারে না। কি হবে? হেভি, ভারী, ভারী বক্স। এরপরে সিদাগ, দ্য ড্যাশ টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার। কি হবে? দ্য ড্যাশ টাইগার, ড্যাশ বাঘটা হরিণের উপরে আক্রমণ করে পড়ল। কি হবে? হাংরি টাইগার। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 2, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। লাভলি মানে কি? সুন্দর। কি লিখবে? আই হ্যাভ এ ভেরি লাভলি সিস্টার, আমার একটা খুব সুন্দর বোন আছে। নেক্সট লেজি, লেজি মানে হচ্ছে অলস। কি লিখবে? রাম ইজ ভেরি লেজি বিকজ হি ক্যানট ফিনিশ হিজ টাস্ক অ্যাট রাইট টাইম। নেক্সট ফ্রেন্ড, বন্ধু, তোমরা লিখতেই পারো রাম ইজ মাই ফ্রেন্ড, রাম আমার বন্ধু। এরপর অ্যাক্টিভিটি 3, লুক অ্যাট দ্য পিকচার গিভেন বিলো, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড কালার ইট। ছবিটাতে নিচে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন অনুযায়ী ছবিটা রং করতে হবে। তো দেখো, আমি ইনস্ট্রাকশনগুলো বলে দিচ্ছি, তোমরা নিজেরা রং করে নিও। প্রথমে দেওয়া রয়েছে বিক অফ দ্য বার্ড রেড, মানে পাখির ঠোঁটটা, পাখির যে চঞ্চুটা সেটা লাল রং করতে হবে। বডি অফ দ্য বার্ড লাইট গ্রিন, পাখিটার শরীর সেটা কী করতে হবে? হালকা সবুজ, লাইট গ্রিন। এরপরে লেগস অফ দ্য বার্ড ব্রাউন, মানে পাখির পা দুটো কী করতে হবে? ব্রাউন কালার, বাদামি কালার। বার্ক অফ দ্য ট্রি, গাছের যে ছাল সেটাও কী করতে হবে? বাদামি কালার। লিভস অফ দ্য ট্রি, গাছের পাতাগুলো কী করতে হবে? ডার্ক গ্রিন, গাঢ় সবুজ রং করতে হবে। ওকে, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট লাইক। থ্যাংক ইউ।